হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস সো আজকে দু হাজার একুশ সালের ফার্স্ট জানুয়ারি আর আজকে ফার্স্ট এটা ভিডিও আপলোড করছি এই নোটিফিকেশানটি বেরিয়েছিল একত্রিশ তারিখে অর্থাৎ কালকে এবং এই নোটিফিকেশানটিতে বলা আছে আপার প্রাইমারিদের যে ডকুমেন্টস আপলোডের ব্যাপারটা আছে সেটা ক্লিয়ারভাবে এখানে বলা আছে কিভাবে কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কত তারিখের মধ্যে আপলোড করতে হবে সেই জিনিসগুলো দেওয়া আছে তো স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বলা আছে তো আমি একদিক থেকে পড়ছি এবং আপনাদেরকে বোঝাচ্ছি চলেন আমি শুরু করছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন গাইডলাইন টু ক্যান্ডিডেট ফর আপলোডিং দ্য ডকুমেন্টস ইন সিডব্লিউ ফার্স্ট এস অ্যাট আপার প্রাইমারি লেভেল আপ অর্থাৎ আপার প্রাইমারির যে ডকুমেন্টস আপলোডের যে নোটিফিকেশনটা বেরিয়েছিলো তাদের জন্য এটি এবং এখানে বলা হচ্ছে এক নম্বরটা বলা হচ্ছে ফার্স্ট দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু লগ ইন উইথ টেট রোল নাম্বার টেট রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনাদের লগ ইন করতে হবে এবং ডেট অফ বার্থ সিকিউরিটি কোড ডেট অফ বার্থ অ্যান্ড সিকিউরিটি কোডটা দিতে হবে যেটা স্ক্র্যাচে থাকবে অর্থাৎ একটা সিকিউরিটি নাম্বার থাকবে কোড থাকবে ক্যাপচারে সেটা দিতে হবে তারপরে দুই নম্বরে চলে যাব ইন দ্য নেক্সট পেজ শো দ্য ডিগনেটেড মোবাইল নাম্বার অ্যান্ড ওটিপি উইল বি সেন্ড টু দ্য ডিগনেটেড মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি দিয়ে ভেরিফাই করতে হবে হ্যা ইন দ্য কেস কনসার্ন দ্যাট ক্যান্ডিডেট ইন ইন্টেন্স টু চেঞ্জ দিস নাম্বার ফো অফ দিস আর মোবাইল দ্যান আন্ডারটেকিং ইন দ্য ফলোয়িং ম্যানার হ্যাজ বি সাবমিটেড দ্য ক্যান্ডিডেট অর্থাৎ আপনার যদি কোনো আপনি কোনো মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন অথ অর্থাৎ আপনি কোনো মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন কিন্তু মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে বা চেঞ্জ করে ফেলেছেন তখন কি হবে তো এখানে এটা ক্লিয়ারভাবে বলা আছে যে কারো যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে এবং চেঞ্জ করে ফেলেন তো সেটার জন্য এই লেখাটা উঠবে আই আন্ডারটেক দ্যাট দ্য চেঞ্জড মোবাইল নাম্বার বিলংস টু মি এই কথাটা উঠবে তারপরে আপনাকে ইয়েস করে অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে আগে বেরোয় যেতে হবে তো তারপরে কি বলছে তারপরে বলছে তিন নম্বরে বলছে আফটার দ্যাট দ্য ক্যান্ডিডেট আর ডাইরেক্ট টু দ্য নেক্সট পেজ অর্থাৎ আপনি নেক্সট পেজে চলে যাবেন হোয়ার দে ক্যান আপলোড দেয়ার কালার্ড স্টেম সাইজ ফটো অর্থাৎ আপনার কালার ফটো একটি আপলোড করতে হবে সেখানে এখানে বলা আছে কালার স্টেম সাইজ ফটো অর্থাৎ স্টেম সাইজ যে ফটো হয় সেই স্টেম সাইজ ফটো আপনাকে আপলোড করতে হবে সেই সাইজে অ্যান্ড ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য পেজ ক্যান্ডিডেট আপলোড নেসেসারি রিলেভেন্ট অ্যাকাডেমিক ডকুমেন্টস দে এন্টার্ড ইনিশিয়ালি ইন টাইম দ্য অনলাইন অর্থাৎ যত সব ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো তারপরে একের পর এক আপলোড করতে থাকতে হবে তো এখানে এই দুটো জিনিস বলা আছে তারপরে আবার কী বলা হচ্ছে সেটা আমি পড়ছি স্টেপ বাই স্টেপ তো চলেন আমি নেক্সট পেজে চলে যাচ্ছি সো এখানে ফোন নাম্বারে বলেছে দ্য ক্যান্ডিডেট হু উইল নট আপলোড ওকে যারা নট আপলোড দেয়ার ডকুমেন্টস উইদিন দ্য স্টিপুলেটেড টাইম পিরিয়ড সেল বি ট্রিটেড অ্যাজ অ্যাবসেন্ট অর্থাৎ আপনারা যদি যেই টাইম পিরিয়ড অর্থাৎ ডেট দেওয়া আছে সেই ডেটের মধ্যে না আপলোড করেন তাহলে আপনাকে অ্যাবসেন্ট বলে ঘোষণা করা হবে এবং আপনার যে ভেরিফিকেশান প্রসেস আছে সেটা অ্যাবসেন্ট বলে ঘোষণা করা হবে এবং সেটা বাতিল হয়ে যাবে তো পাঁচ নম্বরে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট আর এনসিওর দ্যাট অল দ্য রিলিভেন্ট ডকুমেন্টস আপলোড ইন জেপিজি ফর্মেট অর্থাৎ আপনাকে জেপিজি ফর্মেটে অর্থাৎ পিডিএফ আকার করতে হবে না জেপিজি ফর্মেটে ছবি তুলে জেপিজি ফর্মেটে আপনাকে রাখতে হবে এবং সেই জেপিজি ফর্মেটটা আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে এবার বলছে ওয়ান্স দ্য ক্যান্ডিডেট সাবমিট all the documents no further change will be in uh এন্টায়ার অর্থাৎ আপনার যখন একবার সাবমিট করে দেবেন অল ডকুমেন্টস যখন ডকুমেন্টসগুলো সব সাবমিট করা হয়ে যাবে তখন আপনি দ্বিতীয়বারের জন্য এডিটিংয়ের কোনো অপশান পাবেন না এবং দ্বিতীয়বার কোনো এডিটিংয়ের কোনো সুবিধা থাকবে না আপনি একবারই জাস্ট আপলোড করতে পারবেন তাই জন্য ভেবে চিনতে ভালো করে ছবিগুলো কর্প করে এবং হাই কোয়ালিটির ছবি তুলে ভালো করে বা স্ক্যান করতে পারলে স্ক্যান করে তারপরেই আপনারা আপলোড করবেন তারপরে আপনাদের ভালোভাবে হবে এরপরে আমি চলে যাচ্ছি একটু নিচের দিকে যেখানে বলা হচ্ছে সাত নম্বরে বলা হচ্ছে সো সাত নম্বর হচ্ছে ডকুমেন্টস রিলেটেড টু এনি ফার্দার কোয়ালিফিকেশান আফটার দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান চব্বিশ দশ দু হাজার ষোলো অর্থাৎ চব্বিশ দশ দু হাজার ষোলোর পরে যদি আপনি কোনো লাস্ট কোয়ালিফিকেশান আর্ন করে থাকেন বা অর্জন করে থাকেন আর নট পারমিটেড টু বি এন্টায়ার অ্যাট দ্য টাইম অফ এক্সটেন্ট ভেরিফিকেশান প্রসেস অর্থাৎ আপনার সেটা পারমিটেড করা হবে না অর্থাৎ গ্রহণ করা হবে না অর্থাৎ দু হাজার ষোলোর আগে যে কোয়ালিফিকেশানগুলো ছিল সেগুলোই আপনাকে দিতে হবে দু হাজার ষোলোর পরে যে কোয়ালিফিকেশান আছে সেগুলো যদি আপনি করেও থাকেন সেগুলো আপনার এখানে সাবমিট করা যাবে না এটা এখান থেকে আবার বলছে আবার আমি টোটাল ব্যাপারটা আবার পড়ছি কী বলছে যে ডকুমেন্টস রিলেটেড To any further qualification and after the last date of submission of online application 24 10 2016 are not permitted to be entered, entered at the time of extent. ভেরিফিকেশান প্রসেস ওকে এবার লিস্ট অফ ডকুমেন্টস টু বি আপলোডেড এবার কী কী লিস্ট লাগবে ডকুমেন্টস আপলোডের জন্য সেটা এখানে দেওয়া আছে তো এই লিস্টটা এর আগেও একবার দেখানো হয়েছিলো প্রথম যে নোটিফিকেশান রেখেছিলো তখন দেখানো হয়েছিল তবুও আরেকবার আমি এখানে বলে দিচ্ছি তো প্রথমে হচ্ছে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পেন কার্ড পাসপোর্ট আধার কার্ড এইগুলো থাকবে দ্বিতীয়তে থাকবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড থাকবে তারপর মাধ্যমিক মার্কশিট থাকছে তিন নম্বরে চার নম্বরে থাকছে হায়ার সেকেন্ডারি মার্কশিট থাকছে পাঁচ নম্বরে থাকবে অল মার্কশিট অফ গ্রাজুয়েশন গ্রাজুয়েশনের যথস মার্কশিট আছে সেই মার্কশিটগুলো থাকছে ছয় নম্বরে থাকছে অল মার্কশিট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকছে আর সাত নম্বরে এনসিটি অ্যাপ্রুভাল কপি অফ ইনস্টিটিউট হোয়ার দ্য ক্যান্ডিডেট কমপ্লিট আর হার প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ বিএড ডি এ ডিএলএড এই যেগুলো থাকছে এনসিটির ইনস্টিটিউশনের আন্ডারে এনসিটির আন্ডারে সেইগুলোর সার্টিফিকেট তারপর কাস্ট সার্টিফিকেট যদি থাকে কারো তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে কারো কারো যদি ডিসঅাবিলিটি থাকে তো নয় নম্বরের ডিসঅাবিলিটি অর্থাৎ কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেই সার্টিফিকেটটা এখানে আপনাকে নয় নম্বর ডকুমেন্টসে দেখতে পাচ্ছেন আপলোড করতে হবে আর দশ নম্বরে হচ্ছে ওয়ান রিসেন্ট স্টেম সাইজ কালার ফটো উইথ ফটো অ্যান্ড সিগনেচার একটা আপনাকে রিসেন্ট কালার সাইজ স্ট্যাম্প সাইজ ফটো যেটা আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে তো আশা করি সকল প্রসেসটা পুরো প্রসেসটা একবার ভালো করে বুঝিয়ে দিই যারা বুঝতে পারলেন না আর একবার রিভাইন্ড করে বুঝে নিন আর কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো থাকলে থাকলে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করুন আর এইভাবে নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমাদের চ্যালেলেকে সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন ড্যাংলি সাইন্স ক্লাস